তারপরে দেখো মাল্টিপল অ্যাসেসমেন্ট, তো মাল্টিপল অ্যাসেসমেন্ট ইউনিট ওয়ান দেছি পলিনোমিয়াল পি এক্স র ঘাত এম কিউ এক্স র ঘাত এন, যেউটি এন গ্রেটর দ্যান এম হলে কিউ এক্স অরণ পি এক্স র ঘাত কত, এটার আনসর কম হব না আমার এম মাইনস এন। তারপরে জিরো ব্যতীত অন্য সমস্ত বাস্তব সংখ্যা কত ঘাতে মনোমিয়াল কুয়াছে এন ঘাতি কত এন ঘাতি এ কিউ প্লস বি কিউ প্লস সি কিউ মাইনস থ্রি এ বি সি ও এ প্লস বি প্লস সি র হোল স্কোয়ার র গসা কহিলে আমার এ প্লস বি প্লস সি। দেন আসল এ বাই এ মাইনস বি প্লস এ ওয়ান বাই সরি এটা ওয়ান ওয়ান বাই এ মাইনস বি প্লস ওয়ান বাই বি মাইনস এ র মান হলো জিরো। এক্স ফোর প্লস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লস ওয়াই ফোর ও এক্স সিক্স মাইনস ওয়াই সিক্স র লস আউ কত না এক্স প্লস ওয়াই এক্স মাইনস ওয়াই হলো। ইউনিট টু দেখ আমার অজ্ঞাত রাশির যেকোন মান পাই বীজগাণিতিক উক্তিটি সিদ্ধ হলে তাকে কোণ কুয়াছে কোণ কুয়াছে অভেদ। দেন রহিলে টু এক্স র স্কোয়ার মাইনস পচাশ ইকুয়াল টু জিরো সমীকরণ সমাধানটি লেখ প্লস মাইনস ফাইভ। তারপরে দেখ এক্স র স্কোয়ার প্লস বি এক্স প্লস সি ইকুয়াল টু ই এক্স প্লস এফ ওলিয়ন টু জি এক্স জি এক্স প্লস এইচ হলে এ এক্স র স্কোয়ার প্লস বি এক্স প্লস সি ইকুয়াল টু জিরো সমীকরণ সমাধানটি লেখ এটা আমার আনসর হব জিরো। ওকে কম হব জিরো অজ্ঞাত রাশির যেউমান পাই সমীকরণটি সিদ্ধ হুয়ে তাকে সমীকরণ কোণ কুয়াছে মূল বা বীজ কম কুয়াছে মূল বা বীজ। ভি হলো আমার নাইন মাইনস টু এক্স র স্কোয়ার ইকুয়াল টু জিরো কু এক্স র স্কোয়ার প্লস বি এক্স প্লস সি ইকুয়াল টু জিরো উপরে লেখিলে বি র মান কত হব কত হব জিরো। ইউনিট থ্রি দেখ দিয়েছি আমার ট্যান থিটা ইকুয়াল টু হলে ট্যান থিটা মাইনাস কট থিটার মান কত আমার এই তিন বাই দুই তিন বাই দুই। ত্রিভুজ এবি সি রে এ কোণ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এবি কোণ ইকুয়াল টু কোড়িয়ে সেমি এস সি ইকুয়াল টু একুশ সেমি হলে কস থিটার মান কত এটা আমার আনসর হব টোয়েন্টি বাই টোয়েন্টি নাইন। ওকে তিন নম্বর কট স্কোয়ার থিটা জানে জলদি হলে সবসক্রাইব কর চ্যানেল অল নোটিফিকেশন অন করি রকি না বেল আইকনকু যাফলে কি ফাস্ট নোটিফিকেশন তোমার পৌঁছব শীঘ্র শীঘ্র কোশ্চিন কু দেখিপার। কট স্কোয়ার থিটা মাইনস ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা প্লস ওয়ান সরলীকৃত মান কত এটা আমার আনসর হব জিরো। কস স্কোয়ার এটা আইবি কোশ্চেন কস স্কোয়ার থিটা মাইনস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার প্রকাশ কলে কোণ হব কোণ হব ওয়ান বাই কোশেক স্কোয়ার থিটা হল। দেন দেখ কট থিটা ইকুয়াল টু রুট থ্রি হলে সেক থিটা কত সেক থিটা হল ওয়ান বাই থ্রি। দেন রহিলা আমার ফোর নম্বর গোটে রম্বস গোটে রম্বসর ভূমির দৈর্ঘ্য উচ্চতার অনুপাত টু ইস টু থ্রি এবং ক্ষেত্রফল সাতশো ছবিশ বর্গ মিটার হলে উচ্চতা কত হব উচ্চতা হয়ে যাবে আমার এগার সেমি। দেন রহিলা সামুদ্রিক ক্ষেত্রর ক্ষেত্রফল তার কর্ণ দ্বৈর অর্ধেক ও গোটিয়ে বাহু দ্বারা গঠিত ত্রিভুজর ক্ষেত্রফলর কত গুণ আমার আনসর হয়ে যাব দুই গুণ কত দুই গুণ। দেন রহিলে সমান দৈর্ঘ্য বিশিষ্ট বাহু থাকা এক বর্গ ক্ষেত্র ও এক সমবাহু ত্রিভুজর ক্ষেত্রফলর অনুপাত কত কত ফোর ইস টু রুট থ্রি। দেন এক ত্রিভুজর বাহু মানকর দৈর্ঘ্যর অনুপাত টু ইস টু টু ইস টু থ্রি ইস টু ফোর এবং পরিসীমা আঠারো সেমি হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত এটা আমার আনসর হয়ে যাব ফোর ক্ষুদ্রতম ফোর। দেন দেলে আমার গোটিয়ে গোটিয়ে আয়তক্ষেত্রর কর্ণ দৈর্ঘ্য সতেরো মিটার এবং ও গোটিয়ে বাহুর দৈর্ঘ্য হল পনেরো মিটার হলে এর পরিসীমা কত এটা পরিসীমা আমার ফোর্টি সিক্স সেমি। তবে মানে এটি মধ্যে আমার সরিযাই মানে পুরা কোশ্চেন উইথ আনসর তো যে লাস্ট পর্যন্ত দেখিছ গোটে গোটে কমেন্ট করে দিও স্যার লাস্ট পর্যন্ত দেখিছ আজির এক্সাম ভাল হয়েছে নহিছি কমেন্টে জনাও ঠিক আছে। আউ রহিলা
जल्दी जल्दी सब्सक्राइब करके निज सांग सेयार कर गोटे गोटे लाइक बाड़ी दि ठीक अच्छे लाइक बाड़ा पैसा पड़े नहीं गोटे गोटे लाइक बाड़ी दि ओके रही एस्पिरेशनल कंपोनेंट आम टेलीग्राम चैनल अपलोड हो डिस्क्रिप्शन अच्छे जॉइन करने।